सुप्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा सकले भालो आछो आमिओ भालो आछि। आमि सुभाष सरकार सहकारी शिक्षक भूतविज्ञान एस एम मडल सरकारी उच्च विद्यालय। आज एस एम मडल सरकारी उच्च विद्यालय अनलाइन क्लासेर पक्ष थेके तोमादेर स्वागतम जानाच्छि। आज के विषय रसायन विज्ञान श्रेणी नवम सृजनशील नियार फिरे आसछे एकटा षष्ठ अध्याय थेके 15 ग्राम 450 एम एल पटाशियम कार्बोनेट द्रवण, 20 ग्राम 650 एम एल पटाशियम परमैंगनेट द्रवण। क नम्बर प्रश्न, ऊर्ध्वपतन কাকে বলে? খ পটাশিয়াম, এর গলনাঙ্ক সোডিয়াম হতে কম কেন? গ দ্রবণ এক এ পদ্ধতি কে টু সি এল টু ও সেভেন অর্থাৎ পটাশিয়াম বাইক্রোমেট অণু বিদ্যমান। আর দ্রবণ এক এবং দুই এর কোনটি মোলার গণনাঙ্ক আছে? তাহলে আমরা কী করলাম, 15 গ্রাম 450 এম এল পটাশিয়াম বাইক্রোমেট দ্রবণ আর হলো 20 গ্রাম 650 এম এল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। এই তো ক নম্বর প্রশ্ন, ঊর্ধ্বপতন কাকে বলে? ঊর্ধ্বপতন কাকে বলে? তাহলে আমরা জানি যে সমস্ত যদি কোনো কঠিন পদার্থ থেকে তাপ দিলে তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, যদি কোনো কঠিন পদার্থ থেকে তাপ দিলে তরলে পরিবর্তন না হয়ে যদি সরাসরি বাষ্পে বা গ্যাসে পরিণত হয়, ঠিক আছে, এবং ঠান্ডা করলে যদি সে গ্যাসীয় অবস্থা থেকে তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় প্রাপ্ত হয়, একে বলা হচ্ছে ঊর্ধ্বপতন। তাহলে যে সমস্ত পদার্থকে তাপ দিলে কী হচ্ছে, তরল না হয় কঠিন পদার্থ সরাসরি বাষ্প হবে, সেটা ঊর্ধ্বপতন। আচ্ছা, পটাশিয়ামের গলনাঙ্ক সোডিয়াম হতে কম কিনা? আচ্ছা, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এটা একটা পর্যাবৃত্ত ধর্ম, পর্যায় সারণীতে সাধারণত আমরা জানি বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক বৃদ্ধি পায়, বাম থেকে ডানের দিকে গেলে গলনাঙ্ক বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ইলেকট্রন দিকে ঘনত্ব বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক হ্রাস পায়। কেন গলনাঙ্ক হ্রাস পায়? কারণ এখানে উপর দিকে যে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রন যে আকর্ষণ, এই আকর্ষণটা দৃঢ়ভাবে থাকে এবং যত নিচে নেবে তত কী হচ্ছে, তার পারমাণবিক ব্যাসার্থ বৃদ্ধি পাচ্ছে এবং শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, নিজের পারমাণবিক ব্যাসার্থ বৃদ্ধি পাচ্ছে এবং এই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা কেন্দ্র থেকে দূরে আসছে এবং সেটা কী হচ্ছে, দুর্বল হয়ে আকৃষ্ট হচ্ছে, ফলে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম তাপমাত্রায় সাধারণত গলন বা স্ফুটনাঙ্ক পরিণত হয়। এরপরে গরমকার প্রশ্ন, দ্রবণ একে কতটি পটাশিয়াম ডাইক্রোমেট অণু বিদ্যমান? এখন এই পটাশিয়াম কে টু আমরা গ নম্বর শুরু করি, গ নম্বর কে টু সি আর টু ও সেভেন, এর আণবিক ভর কত? পটাশিয়াম হলো 39, 3×9=2, দুটো আছে, ক্রোমিয়ামের কয়টা আছে? ক্রোমিয়ামের হলো 52, দুটো আছে এখানে, আর অক্সিজেন হলো 16, 7টা আছে। তাহলে মোট কত আসতেছে? মোট আসতেছে হলো 294। তাহলে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট মানে 294 গ্রাম। এখন এই 294 গ্রাম সাধারণত 1 মোল, এটা হলো বলছে অ্যাভোগাড্রো সংখ্যা কোনো বা পরমাণু বিদ্যমান থাকে, সেক্ষেত্রে তাহলে 294 গ্রামে 294 গ্রামে অণু থাকবে কতটি? অ্যাভোগাড্রো অণু আছে 6.023×10⁻³, অর্থাৎ 1 গ্রামে অণু আছে কতটি? 6.023×10⁻³ ভাগ হলো 294, অর্থাৎ কত আছে এখানে? গ নম্বরে প্রশ্ন বলছে কতটি, তো কত গ্রাম আছে? 15 গ্রাম। তাহলে 15 গ্রাম অণু আছে 6.023×10⁻³ গুণ হলো 15 আর 294, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হিসেব করে আমরা পাচ্ছি হলো 3.0733×10⁻²³
কত আসতেছে 23 22 দি তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট গরম পার দ্রবণ এ 3.073 × 10⁻²² টি অর্থাৎ 22 টি অণু আছে 10⁻²২২ ক্লিয়ার। গ নম্বরের প্রশ্ন, গ নম্বর এটা আমরা জানলাম। ঘ নম্বর প্রশ্ন, দ্রবণ এক এবং দ্রবণ দুই এর মোলার ঘনমাত্রা বেশি, কার বেশি? তাহলে ঘ নম্বরে আমরা কি এসেছে, মোলার কি বা ঘনমাত্রা। সেক্ষেত্রে আচ্ছা দ্রবণ দ্রবণ এক এর ক্ষেত্রে ঘনমাত্রা W/mD। এক্ষেত্রে আমরা গোয়া হতে পারিলাম এর মত বেশি K2Cr2 পটাশিয়াম ডাইক্রোমেট এর আণবিক ভর কত, আণবিক ভর m সমান পাইছি 294। আচ্ছা এরপরে ভি হলো কত দিয়ে আছে 450 mm, আর W দিয়ে আছে কত, W দিয়ে আছে 15 গ্রাম। সেক্ষেত্রে কত আসতেছে 1000 × 15 আরো 294 × 450 ক্লিয়ার। আচ্ছা সেক্ষেত্রে আমার কত আসতেছে, সেক্ষেত্রে আমার আসতেছিল 0.0113 38 m। আচ্ছা দ্রবণ 2 এর ক্ষেত্রে ঘনমাত্রা S2 = 1000 এবং V1 W1 W2 M2 V2। সেক্ষেত্রে আমরা M2 পটাশিয়াম KMn এর KMn O4 এর আণবিক ভর কত, পটাশিয়াম হলো 19 আর ম্যাঙ্গানিজের কত পাইলাম, পটাশিয়ামের 19 ম্যাঙ্গানিজের 194 লিখেছি 194 গ্রাম 158 গ্রাম। আচ্ছা এরপরে V2 আছে কত 650 গ্রাম 650 mL আর W2 দেওয়া আছে 20 গ্রাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর হলো 158 গ্রাম আর আয়তন দেওয়া আছে 650 mL আর ভর দেওয়া আছে 20 গ্রাম। সেক্ষেত্রে আমরা ঘনমাত্রা পাচ্ছি কত, 1000 × 20 আর এম পাইলাম হলো 158 × 650। সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 0.19 × 0.1974 m। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে দ্রবণ একের চাইতে দ্রবণ দুই এর মোলারিটি বা ঘনমাত্রা বেশি। হ্যাঁ আমরা গাণিতিক বিশ্লেষণাত্মক পেলাম যে দ্রবণের একের যে মোলারিটি ঘনমাত্রা 0.1338 আর হলো দুই এর মোলারিটি বা ঘনমাত্রা পেলাম 0.1974। সুতরাং আমরা বলতে পারি একের চেয়ে দুই এর ঘনমাত্রা বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।